সালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে জেটপ্যাক ইউজ করতে হয়। তো জেটপ্যাক কেন ইউজ করে, তো জেটপ্যাক ইউজ করার মেইন কারণটা হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেস সাইটে ইমেজগুলোকে অপটিমাইজ করার জন্য জেটপ্যাক প্লাগিনটাকে ইউজ করা হয়। তো চলুন শুরু করা যায় কিভাবে জেটপ্যাক প্লাগিনটা ইউজ করতে হয় বা হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেসে সেট আপ করতে হয়। ওকে, তো প্রথমে আমরা চলে যাব প্লাগিনসে, অ্যান্ড দেন অ্যাড নিউ। অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ ক্লিক করার পরে এই যেখানে আমরা হচ্ছে লিখব জেটপ্যাক। ওকে, জেটপ্যাক। ওকে, আচ্ছা দেখুন জেটপ্যাক লিখলে এখানে প্লাগইনটা শো করবে, এই যে এইটা, ঠিক আছে, অটোমেটিক বাই অটোমেটিক, ঠিক আছে। ওকে, তো আমরা এইটা নিব, ঠিক আছে, জেটপ্যাক ব্যাকআপ স্পিড, এই যে এইটা কিন্তু, ঠিক আছে। ওকে, ইনস্টলে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে, অ্যান্ড দেন অ্যাক্টিভে ক্লিক করি। আচ্ছা, অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন দিয়েছে সেট আপ জেটপ্যাক, জেটপ্যাকে ক্লিক করলাম। একটু সময় নিবে। আচ্ছা, একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। যে ওয়েটিং ফর দেখাচ্ছে টু ওয়েট। আচ্ছা, হয়ে যাওয়ার পরে এখন আমাকে বলবে কন্টিনিউ উইথ ওয়ার্ডপ্রেস ডট কম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ডট কমে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে, যেমন এই ওয়েবসাইটের জন্য যেই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাড করা নাই, তো অ্যাড করার জন্য বাট আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি কন্টিনিউ উইথ গুগল। এখানে ক্লিক করি, তারপর আমাকে মেইল বলবে কোন মেইলটা, আমি জাস্ট এইটাতে ক্লিক করছি। কানেক্টিং হচ্ছে ইওর সোশ্যাল অ্যাকাউন্ট। ওকে, ওকে, এই যে দেখুন নাম শো করছে, একটু সময় লাগবে, অথরাইজিং হচ্ছে। ফিনিশিং আপ, ওকে। তো আমরা এখানে যাবার পরে আমরা এই যে দেখুন এখানে একটা অপশন আসছে কম্পেয়ার অর প্রোডাক্ট বান্ডিল। আচ্ছা, আমরা একটু নিচে যাই, এই যে স্টার্ট ফর ফ্রি, হ্যাঁ স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করলাম। ওকে ওকে, স্টার্ট ফর ফ্রিতে আমরা যখন ক্লিক করলাম তখন আমাদেরকে আমাদের আবার ওয়ার্ডপ্রেসে ব্যাক এন্ডে নিয়ে আসছে। ওকে, আচ্ছা, এখানে আমাকে হচ্ছে অনেক কিছু বলছে, সেটা হচ্ছে যে হোয়াট টাইপ অফ ইউর সাইট ইজ অ্যানিমেল কেইউ। হ্যাঁ, তো এইগুলাকে হচ্ছে আমরা যদি মনে করি যে না এগুলো আমরা এখন কাজ করব না, আমরা নাও করতে পারি, সমস্যা নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে জেট প্যাক থেকে আমরা সেটিংয়ে চলে যাব, ঠিক আছে। সেটিংয়ে যাওয়ার পরে পারফরমেন্স, পারফরমেন্সে যাওয়ার পরে এটাকে এনেবল করে দেব, এটাকে এনেবল করে দেব, দেন আবার সিকিউরিটিতে যেয়ে এটাকে ওপেন করে দেব। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাজ শেষ কিন্তু। হ্যাঁ, ওকে, এখানে গিয়ে আমাদের কাজ শেষ, অর্থাৎ এখানে গেলাম ইনেবল সাইট অ্যাসেলেটর, দেন এনাবল লেজি লোডিং ফর ইমেজেস, ঠিক আছে, অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে আমরা হচ্ছে গেট অ্যালার্টস ইফ ইউর সাইট গোস অফলাইন, উই উইল লেট ইউ নো ওয়েন ইটস ব্যাক আপ টু, ঠিক আছে। তো অর্থাৎ এখানে বলছে এই কথাটা, সেটা হচ্ছে যে আমাদের সাইট যদি স্লো থাকে বা ডাউন থাকে তাহলে আমাদেরকে এই প্লাগইনটা মেইল করবে, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু সাইটটাকে ভিজিট করি, করার পরে যে কোনো একটা ইমেজে যাই। আচ্ছা, আমরা একটু ক্লিক করি। আচ্ছা, ইমেজটা, এখন ইমেজটাতে আমরা যদি কপি ইমেজ অ্যাড্রেস করি, কপি ইমেজ অ্যাড্রেস করার পরে আমরা যদি এখানে একটু এটাকে পেস্ট করি, দেখুন এখন কিন্তু এখানে কি শো হচ্ছে, iwan.wp.com, তাই না।
এখানে যদি আমরা ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে যাওয়ার পরে এই ইমেজটা কিন্তু এখন আমাদের ওয়ার্ডপ্রেস থেকে, মানে আমাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে কিন্তু এখন আর লোড হচ্ছে না, এটা এখন লোড হচ্ছে একবার wordpress.com এর যে সার্ভার, সেই সার্ভার থেকে লোড হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও আর কি, যে কীভাবে আমরা জেটপ্যাকটাকে ইউজ করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।